উপর বাংলায় ঢাকায় রঙিন দুনিয়ার অভিনয় শিল্পীদের পদচারণ নতুন কিছু নয়, তবে 2023 সালে এই সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এর ধারাবাহিকতায় চলতি বছরেও পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চে নিয়মিত দেখা যাবে বাংলাদেশি অনেক শিল্পীদের। 2024 সালের শুরুতে অর্থাৎ 19 জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিমের হুব্বা। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির। আর ফেব্রুয়ারিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভূতপরি। টলিউডে মোশাররফের দ্বিতীয় সিনেমা হুব্বা। পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষস্থানীয় সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে ব্রাত্য বসু নির্মাণ করেছেন এই সিনেমাটি। এতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমা ট্রেলারে উঠে এসেছে ভয়ঙ্কর চরিত্রের হুব্বা শ্যামলের অপরাধ কর্মকাণ্ড, যে কথায় কথায় খুন করে আর প্রতিটি খুনের পর বসায় মদের আসর। মাদকের ব্যবসার চাঁদাবাজিতে হুব্বার একচ্ছত্র আধিপত্য। টিজার ট্রেলারের পর 1 জানুয়ারি প্রকাশ পেয়েছে সিনেমাটির টাইটেল গান। 2023 সালে অর্ধাঙ্গিনী ও দশম অবতার দিয়ে টলিউড মাত করা জয়া আহসান এ বছর পর্দায় আসছেন ভূতপরি দিয়ে। ভূতের ভয়ের রহস্য নিয়ে তৈরি হয়েছে ভূতপরির কাহিনী। 9 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে শোকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমাটি। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি 1 জানুয়ারি প্রকাশ করা হয়েছে সিনেমার মোশন পোস্টার। সেই পোস্টারে দেখা গেল গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন জয়া। অভিনেত্রীর পিঠে রয়েছে দুটি ডানা। ক্যাপশনে তাই হয়তো লেখা হয়েছে, মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরি হয়।